হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড তিনটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটিতে কথা বলবো একটি বের হয়েছে রাজ্য স্বাস্থ্য বিভাগে এর পক্ষ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি একটি বের হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এবং আরেকটি একটি বড় সরকারি হসপিটাল থেকে এই তিনটির ক্ষেত্রে রাজ্যের যে কোনো জেলা থেকে পুরুষ বা মহিলারা আবেদন করতে পারবেন বা ওয়াকিং ইন্টারভিউ যোগ দিতে পারবেন ভালো বেতনে এই নিয়োগটি হচ্ছে আসুন সরাসরি আমরা সেই বিজ্ঞপ্তিগুলির ডিটেলসে চলে যাব প্রথমেই ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এর পক্ষ থেকে বের হওয়ার নোটিশটি নিয়ে কথা বলবো এনএইচএম এর আন্ডারেতে একটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হচ্ছে যেটির ক্ষেত্রে বেসিক ক্রাইটেরিয়া হিসাবে লাগছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান এই পোস্টটিতে আবেদন করার জন্য অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের পদ্ধতি শুরু হচ্ছে আগামী চব্বিশ তারিখ থেকে অর্থাৎ চব্বিশে আগস্ট দু থেকে আবেদন আপনারা অনলাইনে করতে পারবেন এবং সিক্স অফ সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদনের প্রক্রিয়াটি চলবে একটি আবেদন মূল্য এই পোস্টে আবেদন করার জন্য একশো টাকার আবেদন মূল্য লাগবে এবং সেটিকেও অনলাইন মোডেতেই আপনাদেরকে ডিপোজিট করতে হবে হার্ড কপি বা প্রিন্টেড কপি কোনো বাই পোস্টে পাঠানোর দরকার নেই আর প্লেস অফ পোস্টিং প্রসঙ্গে জানিয়ে রাখি স্টেট হেডকোয়ার্টারেতে এই নিয়োগটি হচ্ছে বয়সীমা সীমা একুশ থেকে চল্লিশ এর মধ্যে থাকতে হবে এক এক দু অনুযায়ী তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সীমা ছাড় আছে আপনি যদি কমিউনিটি নার্সিং বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা রুরাল ম্যানেজমেন্ট বা সোশ্যাল ওয়ার্ক বা হেলথ ম্যানেজমেন্ট বা সোশ্যাল সায়েন্স এইসবের মধ্যে যে কোনো একটির উপর পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলেই আবেদন করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন আর যে পজিশনেতে নিয়োগটি হচ্ছে সেটি হচ্ছে স্টেট কনসালটেন্ট হেলথ সিস্টেম প্ল্যানিং অ্যান্ড কনভারজেন্স আবেদন করার জন্য আপনাদেরকে অ্যাক্সেস করতে হবে, যার লেফট হ্যান্ড সাইড থেকে অনলাইন রিক্রুটমেন্টের মধ্যে গিয়ে ডেডিকেটেড মাধ্যমে আবেদন করে দিতে পারবেন পরের বিজ্ঞপ্তি যেটি বের হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর থেকে আর যে পোস্টগুলিতে নিয়োগ হচ্ছে সেটির ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে বলে জানিয়েছে আগস্টের উনত্রিশ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউ চলবে যে কোনো সরকারি ছুটির দিন বাদ রেখে পূর্ব মেদিনীপুরের সিএমে ওয়াক ইন ইন্টারভিউটি হবে চার ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে যেটির ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট বছর হতে পারে আর যে পোস্টগুলিতে নিয়োগ হচ্ছে সেগুলি হচ্ছে স্পেশালিস্ট মেডিসিন স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স স্পেশালিস্ট জিএনও এবং স্পেশালিস্ট অফথালমোলজিস্ট রিমুনারেশন হিসাবে আপনারা তিন হাজার পার ডে পাবেন লিস্ট থ্রি আওয়ার্স পার ডে ফর থ্রাইস এ উইক অ্যাপ্লিকেশনের ফরম্যাট বা বিজ্ঞপ্তির ডিটেলসটি নিজে থেকে দেখার জন্য আপনারা পিডিএফটিকে ডাউনলোড করে নেবেন এবং তারপরে দেখে নেওয়ার পরে ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দেবেন আর যে কোনো নোটিফিকেশন এরি অফিশিয়াল পিডিএফ গুলি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সটা একবার চেক করবেন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো আজকে তৃতীয় বিজ্ঞপ্তিতে চলে যাব যেটি একটি সরকারি হসপিটাল থেকে বের হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে এক্ষেত্রেও এবং আগস্টের তিরিশ তারিখে রয়েছে ওয়াক ইন ইন্টারভিউটি দুপুর বারোটা থেকে ওয়াক ইন ইন্টারভিউ আছে অ্যাট সিএনসিআই ফার্স্ট ক্যাম্পাস হাজরা হ্যাঁ অর্থাৎ চিত্রঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর পক্ষ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ করেছে এই নির্দিষ্ট পোস্টটিতে আবেদন করার জন্য আপনাদেরকে একটি আবেদন মূল্য পে করতে হবে সেটি হচ্ছে একশো টাকা ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে পে করতে হবে পোস্টের নাম সিনিয়র রেসিডেন্ট ডিপার্টমেন্টের নাম রেডিও ডায়াগনোসিস এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে লাগবে রেকগনাইজড মেডিকেল কোয়ালিফিকেশন ইনক্লুডেড ইন দা ফার্স্ট আর সেকেন্ড স্কেডিউল অর পার্ট টু অফ দা থার্ড স্কেডিউল টু দা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট নাইনটিন ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ইয়ার্স তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়স বয়সীমার ছাড় রয়েছে